অনেক সময় আমরা আমাদের ফ্রেন্ডের ওয়াইফাই পাসওয়ার্ড চাইলে তারা আমাদের ল্যাপটপে বা মোবাইলে সেভ করে দেয়। তো এখন থেকে আমরা দেখব তাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা কি। তো বন্ধুরা, আপনার যদি ল্যাপটপে সেই পাসওয়ার্ডটা সেভ করা থাকে বা কানেক্ট করে দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে বের করতে পারবেন, তো চলুন দেখে আসি। তার আগে অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন আমরা দেখে আসি। তো আমাদের ল্যাপটপের মধ্যে সেই পাসওয়ার্ডটা সেভ করা থাকলে আমরা দেখব এখন ওয়াইফাই আমি কি ইউজ করতেছি। তো বর্তমানে আমি হোম সার্ভার ইউজ করতেছি, তো এই পাসওয়ার্ডটা আমি এখন বের করে দেখাবো। তো সিম্পলি আপনাদের যা করতে হবে, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর আপনারা অবশ্যই সেটিং অপশনটি পেয়ে যাবেন। তো সেটিংসে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে অবশ্যই অনেকগুলো অপশন পাচ্ছেন এখানে। তো অবশ্যই যেতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। তো এটাতে যাওয়ার পরে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তার মধ্যে আপনাকে যেতে হবে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। তো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনারা হয়তো বা দেখতেই পড়তেছেন অ্যাক্সেস টাইপ কানেকশন, যে ইন্টারনেট হোম সার্ভার আমি ইউজ করতেছি বর্তমানে। তো এটার পাসওয়ার্ড আমি এখন বের করে দেখাবো। এটাতে ক্লিক করার পর ওয়্যারলেস প্রপার্টিসে যেতে হবে আপনাদের, তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন কানেকশন অ্যান্ড সিকিউরিটি নামে অপশন। তো সিকিউরিটিতে আপনাদের অবশ্যই ক্লিক করতে হবে, তারপর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটা, দেখতেই পারতেছেন নেটওয়ার্ক সিকিউরিটি কি। তো এটার মধ্যে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো শো ক্যারেক্টার্স যদি ক্লিক করেন তাহলে আপনাকে পাসওয়ার্ডটা দেখিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।